নিয়ন্ত্রণ হারিয়ে ক্যামেরাম্যানের উপর উল্টে পড়লেন নাজমুল হোসেন শান্ত। এবার একদিন বিরতি শেষ আবার শুরু হয়েছে বিপিএল। এই দিন সিলেট স্ট্রাইকস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে নাজমুল হোসেন শান্ত ক্যাচ ধরতে গিয়ে পড়লেন ক্যামেরাম্যানের উপরে। সীমানায় ক্যাচ ধরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যান এক ক্যামেরাম্যানের উপর। তবে এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। এদিকে কুমিল্লার ইনিংসে তখন চতুর্থ ওভার চলছে। বোলিং করছেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার গুডল্যান্ডের একটি ডেলিভারি ফ্লিক শটে ব্যাকওয়ার্ড স্কোর লেগে উড়িয়ে মারেন ডেভিড মালান। সীমানার কাছে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত ছক্কা বাঁচাতে গিয়ে নিজেকে শূন্যে ছুড়ে দেন। বল ধরে ভিতরে ছুড়ে দিয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সীমানার বাইরে থাকা ক্যামেরাম্যানের উপর উল্টে পড়ে যান নাজমুল হোসেন শান্ত। এই ঘটনায় বেশ বিরোধিত হয়েছেন দর্শকরা, তবে শান্ত ক্যামেরাম্যান কিংবা ক্যামেরার কোনো ক্ষতি হয়নি। ওই বলে 2 রান নেন মালান। শান্ত পরে মাঠে প্রবেশ করে নিজে বল উইকেট কিপারের কাছে পাঠান। ক্যামেরাম্যানও একজনের সহায়তায় মাঠের সাথে সাথে নিজের কাজ শুরু করে। পরে ব্যাটিংয়ে নেমে 21 বলে 19 রান করে আউট হন শান্ত।